আসসালামু আলাইকুম। কুমিল্লাবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর, করোনার কারণে আসলে ভিডিও বানাতে পারছি না, অনেকদিন পর আসলাম আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেটা আসলে অনেক আগেই আমার করা উচিত ছিল, কিন্তু আমি করোনার দিকে তাকিয়ে সেটা করিনি। অনেকেই দেখা যাচ্ছে এই করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে তাদের অনেকের মোবাইল নষ্ট হয়ে গেছে, অনেকের কম্পিউটার নষ্ট হয়ে গেছে। তো অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যেন এই ধরনের একটা বিষয় নিয়ে ভিডিও বানাই। অনেকেই, অনেক মেকানিকরাই তাদের বাড়িতে বসে, বাসায় বসে মোবাইলে সার্ভিস দিচ্ছিলেন, মোবাইল সেল করছিলেন, কিন্তু আমি আদৌ খোঁজ খবর নিয়ে যতটুকু বুঝলাম ততটুকুতে হলো কি, প্রত্যেকটা জায়গায় যেখানে তারা বিভিন্ন জায়গায় বসে বাড়িতে কিংবা বিভিন্ন মার্কেটের আমাচে কামাচে বসে মোবাইলের সার্ভিসগুলো দিচ্ছেন, প্রত্যেক জায়গায় আমি প্রচণ্ড ভিড় দেখেছি। এজন্য আসলে আমি ভাবলাম যে ভিডিওটা করা আমার জন্য উচিত হবে না। এই ইনফরমেশান কিংবা মোবাইলের চেয়ে আমাদের জীবনটা আসলে অনেক বড়। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকুক, আমি সেটাই চেয়েছিলাম। এই জন্য আমি এতদিন ধরে মোবাইল এবং কম্পিউটার কোথায় ঠিক করে, অনেকে আমার কাছে নতুন মোবাইল কেনার জন্য নাম্বার চেয়েছেন, অনেকে মোবাইল কোথায় ঠিক করে, টাচ ডিসপ্লে কোথায় ঠিক করে, সেগুলো জানতে চেয়ে আমাকে কমেন্ট করেছেন। প্রচুর পরিমাণ ইনবক্স পেয়েছি আমাদের ফেসবুক পেজের মধ্যে, যারা জানতে চেয়েছেন কোথায় মোবাইলের টাচ, এলসিডি ডিসপ্লে কিংবা মোবাইলের যেসব এই জিনিসপত্র আছে আনুষঙ্গিক, এগুলো কোথায় পাওয়া যায়, নাম্বার চেয়েছেন। তো আসলে আমি যেটা ভেবেছিলাম যে এই নাম্বারগুলো দিয়ে ওখানে গ্যাদারিং করে কিংবা এই যে মার্কেট লকডাউন করার যেই কারণ, সেটা আসলে মানে সফল হবে না, সেজন্য আমি এই ধরনের বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইনি। তো এখন যেহেতু আসলে লকডাউন খুলে দিয়েছে, সেজন্য আমি ভাবলাম যে এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি। হয়তো খুব দ্রুতই মার্কেট খুলে দিবে, এবং 1 তারিখ থেকে আমরা যতটুকু জানি যে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে, তো 1 তারিখ থেকে কুমিল্লার যে সুপার শপগুলো, যেখানে সুপার মার্কেটগুলো মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ কিংবা নতুন মোবাইল কম্পিউটার পাওয়া যায়, সেগুলো হয়তো খুলতে পারে। আমি মার্কেট কর্তৃপক্ষ এবং বেশ কিছু দোকানদারের সাথে যোগাযোগ করেছি, ওনারা এখনও ডিসিশন নিচ্ছেন। যদি ডিসিশন হয় যে মার্কেট খুলবে 1 তারিখ থেকে, তাহলে ওনারা করোনার সেফটি বজায় রেখে কীভাবে সুন্দরভাবে সবাইকে সার্ভিস দিবে, সেইগুলো নিয়মকানুন সব কিছু সিদ্ধান্ত হলে মার্কেট খোলার ব্যাপারে ওনারা জানাবেন, আর তখন আমরা আপনাদেরকে একটা ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো যে কোথায় কী ধরনের সার্ভিস নতুন করে সাজানো হয়েছে, এবং আপনারা মার্কেটে আসার, মার্কেটে ঢোকার কী কী শর্ত থাকবে। তো আজকে তবুও আপনাদেরকে, যেহেতু করোনা লকডাউনে আমারও যেই ভিডিও করতাম, যে মোবাইল ফোন দুটো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, ইভেন আমি এই এই সময়ে আমি আর বাইরের কোনো ভিডিও, করোনা পরিস্থিতির বিভিন্ন আপডেটও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এবং আমি নিজেও জানা সত্ত্বেও কিন্তু এই মোবাইলগুলো দুটো পর্যন্ত ঠিক করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করি নেই। তো এখন আসলে আপনাদেরকে যেটা আমি ইনফরমেশান দিব, সেটা হচ্ছে গিয়ে আপনারা নতুন মোবাইল কেনার জন্য আমার সাথে একজনের সাথে যোগাযোগ হয়েছে, যিনি আপনাদেরকে একদম হোম ডেলিভারি পর্যন্ত কুমিল্লা শহরের মধ্যে ফ্রিতে ডেলিভারি দিবেন নতুন ব্র্যান্ডের মোবাইল। তার 4টা ব্র্যান্ডের মোবাইল সে সেল করে, সেটা হচ্ছে স্যামসাং, এমআই, অপো, ভিভো। এই 4টা ব্র্যান্ডের নতুন ফোন তার কোম্পানির পক্ষ থেকে সে হচ্ছে সেল করে। আপনারা চাইলে তার থেকে আপনারা ফোনগুলো নিতে পারেন। ওনার নাম হচ্ছে আরিফ, এবং আমি আরিফের ফেসবুক লিংক এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরেকটা হচ্ছে মোবাইল মেকানিক, মোবাইলের টাচ ডিসপ্লে সফটওয়্যারজনিত সমস্যা কিংবা এই লকডাউন খোলার পর আপনারা কোন জায়গা থেকে সবচেয়ে ভালো প্রাইসে এবং সবচেয়ে ভালো কাজ পাবেন, সেটা হচ্ছে টি মোবাইল। টি মোবাইলের ফেসবুক পেজ আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে টি মোবাইলের ফেসবুক পেজ, এবং আপনারা টি মোবাইল ফেসবুক পেজের লিংক এবং এই মোবাইল টি মোবাইল যে স্বত্বাধিকারী তৌহিদ ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনাদের কাজ সারিয়ে নিতে পারবেন। এছাড়াও নতুন ফোন এবং অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে আরও যদি নতুন কোনো সুন্দর তথ্য আমি পেয়ে থাকি, সুন্দর কোনো কিছু, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সে পর্যন্ত আসলে আপনারা ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।